খালাম্মা তো শুরু থেকে এই বিয়ের পিছনে তোমাকে সরাতে চাইছে যেন তুমি না থাকো। তারপর তুমি তোমার দায়িত্বে এই বড় সত্যটা বের করে আসছো। খালাম্মা তো উচিত তোমাকে ধন্যবাদ জানাবো। মুকিত, তুমি আমাদের একটা বড় উপকার করছো, মানে আমারে বিপদ থেকে বাঁচাইছো। আর কিছু বলতে হবে নীলা? বলতে তো হবে না, চুপ করো, কথা বলো, আমি একটু খালাম্মার সাথে একটু কথা বলি। বিষয়টা হয়েছে কি খালাম্মা, ওই আমি জানি আপনি আমার উপরে রাগ হয়েছেন, রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে আমি বলি কি, আপনি এখন রাগটা কমায় ফেলেন, কারণ যা জানার আমরা তো জেনে ফেলছি। মানে ওরা একটা জিনিস চাপা দিয়ে রাখতে চেয়েছিল, সেটা তো পারে নাই, আমরা তো সেটা উদ্ঘাটন করছি। আর তারা তো আসলে খুন করে নাই, একটা কথা একটু চাপায় রাখছিল, মিথ্যা বলছিল, কাজে আমার মনে হয় ওদেরকে ক্ষমা করে দেওয়া যায়। আর যে বিষয়টা ঘটছে তানিয়ার ক্ষেত্রে, মানে ছেলে তো আর এখানে এসে বিয়ে করে নাই, সেটা বাইরে ফোনের মাধ্যমে বিয়েটা হয়েছিল, তো ছেলে কখনো আসেও নাই, কাজে আমার মনে হয় যে এটা আর পেঁচানোর দরকার নাই। মুগিত, তুমি আসলে কার পক্ষ নিয়ে কথা বলছো সেটাই তো আমি বুঝতেছি না, ওই পক্ষ নাকি আমাদের পক্ষ? আমি ভালোবাসার পক্ষ নিয়ে কথা বলতে চাইতেছি। তমাল তানিয়াকে ভালোবাসে, তানিয়া তমালকে ভালোবাসে, তারা যদি সুখে সংসার করতে পারে আমাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ খালা, আপনি এই বিয়েটা মেনে নেন প্লিজ। আমি সব সহ্য করতে পারি মুকিত, কিন্তু মিথ্যা সহ্য করতে পারি না। আমি কোনোভাবে মৃত্যু পরিবারকে মেনে নিব না। হ্যাঁ, ওইদিকে খালা বলল তমাল নাকি খালাকে বলছে যদি তানিয়ার সাথে তমালকে বিয়ে না দেয় তমাল বিষ খেয়ে মরে যাবে। কি বলো তুমি? খালাকে জিজ্ঞেস করো। ও খালা বলছে না তোমারে বলো? তাহলে এটা কি ধরনের হলো? তো তমাল যদি বিষ খায় তো তমালের শোকে তো তানিয়াও বিষ খাবে, আবার তানিয়ার শোকে তানিয়ার দুলাভাই বোন হেও বিষ খাবে তারা, তো কি হবে? তাহলে তো বিষ খেয়ে সব উজাড় হয়ে যাবে, তো কে কারে বিয়ে করবে কি করবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তো মহা সমস্যায় পড়ে গেলাম। খালা কিছু বলেন, জিম্মারে থাকেন না। পাতে গেছি পড়িয়া বয়স পাড়ে উড়িয়া কোন গতি নাই এ কপালে, চোখে ঘুমের ছায়া নেই থাকি আমি একাশে, ছাড়াই মার মোয়াকালে কোন গতি নাই এ কপালে, যে আজব দুনিয়া বিবাহ বিভ্রাট। ভাই, তমাল তো বাড়ি থেকে বের হয়ে গেছে, ওর মাকে বলেছে যে ওর মা যদি আমাদের বিয়েতে রাজি না হয় ও নাকি সুইসাইড করবে। কি বললা, সুইসাইড করবে? না না না, এটা মানা যাচ্ছে না। ওর তো আমার পাস্ট নিয়ে কোনো সমস্যাই ছিল না, ও তো সব কিছু অ্যাকসেপ্ট করেছে, কিন্তু মাঝখান দিয়ে আমার মনে হয় মুকিত ভাই যত ঝামেলা পাকিয়েছে। দুলা ভাই, আমি রাজি, এমনকি আমি এটাও চিন্তা করলাম বিয়ের পর তো আমি মুকিত ভাইদের বাসায় যেয়ে থাকবো না, আমি সংসার তমালের সাথে করবো। আমার এতটুকু বিশ্বাস আছে যে বিয়ের পরে তোমার আমাকে খারাপ রাখবে না। নিশ্চয়ই, আমারও তো তোমার উপরে অগাধ বিশ্বাস আছে, আর যেহেতু তুমি মানসিকভাবে রাজি হয়েছো তাহলে বিয়েটা এখানে হোক। আর ওই যে মুকিত, ওকে কিভাবে কন্ট্রোল করতে হয়
সেটা আমি জানি বিয়েটা এখানে হচ্ছে ঠিক আছে দুলাভাই তুমি বিয়ে করে ফেলছো মানে কারে বিয়ে করছো ওই মেয়েটা রে যে মেয়েটা অনেকদিন পর তোমার কাছে ফেরত আসছে জি দুলাভাই হঠাৎ করে বিয়ে করে ফেললা বলা নাই খাওয়া নাই আমি তো কিছু বুঝতেছি না এখন দুলাভাই ব্যাপারটা হঠাৎ করে হয়ে গেছে বুঝছেন আমি নিজেও প্রস্তুত ছিলাম না এখন বাসায় কীভাবে যাবো আমি বুঝতেছি না আমি তো এই জন্য খুব ভয় পাইতেছি দুলাভাই তা আপনি যদি এই বিষয়টা একটু দেখতেন একটু ম্যানেজ করতেন আরে এমনি আমি আছি তোমাল আর শিপ লোনে নিয়ে ঝামেলার মধ্যে এর মধ্যে তুমি বিয়ে করে ফেলছো কী যে করি দুলাভাই শিপলু আর তোমাল আগে নাকি আমি আগে অবশ্যই তুমি আগে কিন্তু আমি তো ঝামেলা আছে বাসার সবাইরে নিয়ে এইখানে আব্বা আম্মা তারপরে আবার বাসায় আছে খালা এ সবাই আমি কীভাবে ম্যানেজ করবো এটাই তো বুঝতেছি না দুলাভাই এখন যদি আপনি শেষমেশ আমাকে এই কথা বলেন তাহলে আমি আমার বউকে নিয়ে যাবো কোথায় উঠবো কোথায় আমার তো যাওয়ার কোনো পথ নাই আমাকে তো তাহলে এখন রাস্তা রাস্তায় ঘুরতে হবে রাস্তা রাস্তায় ঘুরতে হবে না তুমি কোনো টেনশন করবে না আচ্ছা তোমার বউ কোথায় ডাকো এই তৃষা শোনো একটু ও এই মেয়ে নাকি জি দুলাভাই হ্যাঁ মেয়ে তো সুন্দর থ্যাংক ইউ এই মেয়ে আমার দুলাভাই ওনার কথাই তো আমি তোমাকে বলছি সালাম করো না না ঠিক আছে সালাম করা লাগবে না কেমন আছো তুমি হ্যাঁ হ্যাঁ আহা দুলাভাই দুলাভাই কি সালামই দেওয়া লাগবে না দুলাভাই আপনি শুধু আমাদের বাসায় যাওয়ার ব্যবস্থাটা করলেই হবে দিতে হয় নতুন বউ সালাম করছে রাখো আর বাসায় যা তো তারা হলো কি লাগছে বাসায় তো আমি নিয়ে যাবো আমার কথা মতো চলবা আমি যেটা বলবো সেটা করবা বাসায় যাওয়াটা কোনো ব্যাপার না এটা আমার কাছে ওয়ান টু ব্যাপার সবাইকে আমি মানায় নিব চলো আমার সাথে কোথায় দুলাভাই আরে বাসা এখানে দাঁড়িয়ে থাকবা নাকি না মানে আপনি আগে যান আপনি আগে বাসায় গিয়ে সব কিছু ম্যানেজ করেন এরপর আমরা আসি আমি বাসায় আমার সময় লাগবে না বললাম না বাসায় যাই আমি সব ম্যানেজ করবো তোমরা ওই বাসার পাশে থাকবা আমি ফোন দিব তোমরা চলে আস আসো 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 না কেন আসেন আপু আসেন আর আসেন না বসেন পছন্দের জায়গা এই যে চেয়ারটা দেখতেছেন না এটা কিন্তু আমার ফিক্সড চেয়ার এই চেয়ার বাদে আমি অন্য কোনো চেয়ারে বসি না দুঃখের বিষয় আমার এই চেয়ারটা সারা জীবন খালিই থেকে গেল খালিই দেখে গেলাম সবচেয়ে মজার ব্যাপার কী জানেন বৃষ্টির দিনে আমি খিচুড়ি খাই থাই খাবার খাইতে মন চাইতেছে থাই খাবার খাই চাইনিজ খাইতে মন চাইতেছে বলি স্ট্রিম করে কিছু দিয়ে দেয় খাই খাওয়ার উপরই থাকে আর আপনি কী খাবেন বলেন আমি কিছু খাবো না আমাকে এখানে ডেকে আনার কারণটা কি বুঝেন না একটা মানুষ একটা মানুষ কম ডাকে খুব দরকার হলে তো ডাকে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম আপনি ছাড়া আমারে কেউ হেল্প করতে পারবো না আমি আপনাকে কি হেল্পটা করব এই যে প্রথমেই তো আপনি একটা ফাউল করে ফেললেন সম্পর্ক যে হবে সম্পর্কের বাইরে থেকে আমার বাইর করে দিলেন আপনি করে বললেন হয় আপনি আমার বড় না আপনার আমার বড় বোনের মতন আজকে যদি আমার একটা বোন থাকতো সে কি কখনো আমার আপনি করে ডাকতো তুই করে ডাকতো তুই যদি না করে তুমি বলতো আমি আপনার দুই বছরের ছোট হয়েছে কেমনে বড় আপনার আপনি কমল ভাইয়ের উডবি ওয়াইফ না নাদিয়া আর বড় বোন নাদিয়া আর আমি তো একই কাছাকাছি না সব বুঝলাম কিন্তু তুমি মেইন কথায় আসো তুমি অতিরিক্ত কথা বলো
মেইন কথা হইতেছে এই যে আপনি আমার পছন্দ করেন চেহারার কালার দিয়ে কি কাউকে জাজ করা যায় একটা মানুষ কালো কালো কার হয় জানেন যাদের মন অনেক বড় বাইরে কালো তো কি হইছে ভিতরে তো সাদা আর কালো ছেলেরা বোনদের অনেক বেশি ভালোবাসে আমিও আর কি আমার বউ যে হবে আপনার ছোট বোন আমি ওর অনেক বেশি ভালোবাসি শুনো তুমি যে নাদিয়াকে পছন্দ করো সেটা আমি খুব ভালো মতো জানি কারণ আমার বোনটা এরকম যাকে অনেক ছেলেরাই পছন্দ করতে পারে তুমি ওকে পছন্দ করো বিধায় তুমি সারাদিন বাসার সামনে ঘুর ঘুর করো ওর নাম্বার চাওয়ার চেষ্টা করো ওকে ডিস্টার্ব করো আমি কিন্তু এই সব কিছু জানি কিন্তু কথা হচ্ছে তুমি পছন্দকে করতেই পারো দ্যাট ডাজেন্ট মিন যে ওর সাথে তোমাকে আমি বিয়ে দিব তুমি সারাদিন ভাদাইম্মার মতো ঘুরে বেড়াও এইখানে ঘুরে বেড়াও ওইখানে ঘুরে বেড়াও এইখানে আড্ডা দাও যা ইচ্ছা তাই করে বেড়াও আমার বোনকে যে তুমি বিয়ে করবা তোমাকে খাওয়াবা কি তোমাকে পড়াবা কি তোমাকে রাখবা কোথায় হ্যাঁ হাসপাতাল করতে করতে কর না আচ্ছা পড়ার কথা আস এই যে ঘড়িটা পরে আছে ওয়ার্চেসি ওয়ার্ল্ডের ফেমাস ঘড়ি ফেমাস ব্র্যান্ড অনেক এক্সপেন্সিভ সবাই ঘড়ি ক্যারি করতে পারে না আমি ঘড়ি বাংলাদেশে পাঁচ থেকে দশ জন সব ঘড়ি ক্যারি করে তার মধ্যে আমি একজন তাহলে আপনার বোঝা উচিত আমি আপনার বোনকে কী কী পড়াইতে পারবো বাজারে এই ধরনের ভার্সাচি অনেক নকল পাওয়া যায় ঠিক আছে আরে আপা আপনি মনে করছেন নকল জিনিস পরি আমি সব নকল না আমি যেমন অরিজিনাল আমার জিনিসপত্র অরিজিনাল ধরে দেন থাক আপনি ধরে বুঝবেন না আপনার ঘড়ি কি আপনার ঘড়ি পরে দেখি বুঝছি যে আপনারা বুঝবেন কি বুঝবেন না এটা অরিজিনাল তারপরে যে খাওয়ার কথা বলতেছেন একটা ছেলে তার যে উঠবি ওয়াইফ হবে এর বোন রেস্টুরেন্টে নিয়ে আসছে তো কোনো দামি রেস্টুরেন্টে নিয়ে আসছে খাওয়ার অফার করতেছি চাইনিজ খাবেন না থাই খাবেন না বাংলা সব রকম খাবার আমার লাগে অ্যাভেলেবেল খাওয়াইতে পারবো না আপনার বোনরে আমাকে টাকা পয়সা কম আছে ঢাকা শহরে আমার তিনটা ফ্ল্যাট দুইটা টিন শেডের আর একটা উঠতেছে ওটা বানাবো ষোলোতলা সমস্যা নেই আর যদি ওইটাও আপনার মনে হয় যে ঠিক আছে কম হয়ে গেছে আমি তো আমার গ্রামের কথা বলি আমার নানার যে কী পরিমাণের সম্পত্তি আপনাকে আমি নিজে যাই না আর যদি মরে যাব ওই দিন সম্পত্তিটা বুঝে যাবো তখন বুঝতে পারবো কত সম্পত্তি এত সম্পত্তি কে খাবে আমার বংশের মধ্যে আমি ছাড়া কোনো ছেলে নেই তোমার যতই সম্পত্তি থাক কিন্তু আমি আমার বোনকে তোমার সাথে বিয়ে দিব না কারণ তুমি সারাদিন ভাদাইম্মার মতো ঘুরে বেড়াও ঘুরে বেড়ালে কি আমি তো আপনার বোনকে খাওয়াইতে পারবো পড়াইতে পারবো সব কিছু করতে পারবো এটা তো কোনো সমস্যা নাই তো আর আপনার একটা ছোট্ট ইনফরমেশন দিই আমি যেমন আপনার বোনরা পছন্দ করি আপনার বোনও কিন্তু আমার পছন্দ করে পসিবল আমার বোন তোমাকে পছন্দ করতেই পারে না এটাকে আপনার কইব আমি কি আমার ভাই থাকলে বলতে পারতাম সব কিছু ব্যাপার আছে সম্মানের সম্মানের জন্য বলে না আর আপনারা বলবে কোন সাহসে নাদিয়ার বড় বোনই তো আমার পছন্দ করে না যদি বড় বোনরা গিয়ে বলে যে আপু তুমি যেই ছেলেটা পছন্দ করো না আমি ওর পছন্দ করি তাহলে কি বড় বোনেরা রাখবে আপনি আমার পছন্দ করা শুরু করেন সবাই আমার পছন্দ করবে আর নাদিয়ারে যদি কেউ ভালোবাসতে পারে কেউ ভালো রাখতে পারে সেটা হলো আমি আমি বেরিয়ে তো কেউ রাখতে পারবে না আর তমল ভাই তমল ভাই আপনার সামনে অনেক বড় বড় কথা কয় যে আমার পছন্দ করে না তমল ভাই আমার কী লেভেলে পছন্দ করে আপনার কোনো আইডিয়া নেই প্রত্যেক দিন সকালে দুপুরে রাত্রে আমরা দুই বেহানে চিল করি এই যে আপনি যে জায়গায় বসে আছেন না এই জায়গায় তমল ভাই বসে থাকে আমি এই জায়গায় বসে থাকি জাস্ট আমার বউয়ের চেয়ারটা খালি আমি চাই না দিয়ে এই জায়গায় বসবে আপনি এখানে বসবেন আপনি কেমনি কী করবেন আপনি আমার এই হেল্পটা করেন আমি শিওর তুমি অনেকগুলো মিথ্যা কথা বললা কারণ তমাল তোমাকে একদমই পছন্দ করে না এবং সে সবসময় এই কথাটা আমাকে বলে কেন আপনার সামনে কি বলবে শোনেন সবচেয়ে ভালো মানুষও যদি হয়ে থাকি আমি আপনার চোখে যদি আমি খারাপ থাকি জীবনও আমার নামে ভালো কথা আপনার জামাই আপনারা বলবে না কারণ এই কথা বললেই তো ঘরের মধ্যে অশান্তি লেগে যাবো ওই চিন্তা করে সে বলেন আপনি পজিটিভ হন দেখবেন তমল ভাই নগদে পজিটিভ হয়ে গেছে আমার ব্যাপারে কী কী ভালো কথা কেউ আপনার কোনো আইডিয়াই থাকবে না কী খাবেন বলেন আমার বোনের সাথে তোমার বিয়ে দিব না দেবেন না সমস্যা নাই জোর করা কোনো কিছু পাওয়া যায় না কিন্তু আমি যদি সত্যি ভালোবেসে থাকি আমি জোর করে নিয়ম কষ্ট পেলাম আপনার কথা শুনে অনেক দুঃখ লাগতেছে বিত্রে যে কোনো সময় স্ট্রোক করতে পারি আমি যদি স্ট্রোক করি তাহলে হয়তো তুমি বুঝতে পারেন আপনার বোনরে আমি কী পরিমাণে ভালোবাসি আমার বুঝতে পারার কোনো দরকার নাই তুমি স্বপ্ন দেখতে থাকো আর এখানে বসে বসে থাই চাউমিন খাও আমি গেলাম আপনি আপনি খাবেন না আমি কিছুই খাবো না পজিটিভ হয়ে না আপনি আমার ব্যাপার তাহলে দেখবেন পৃথিবীর সবাই পজিটিভ হলা কমল ভাইও একই
তা নিয়ে আপনার কি এরে কি চেঞ্জ হইব না এরে কেউ আমার ভালো চায় না হে আল্লাহ আল্লাহ আমার বিয়া না হইলো হেগো দুজনের বিয়া যাতে কোনো না হয় আল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করো আমিন বিশ্বাস করেন তানিয়া আপু আমি কিন্তু মানে আপনার ব্যাপারে কিছু বলি নাই আমি আমার যে বন্ধুর বিয়া হইতেছে না এর লিগে দোয়া করতেছিলাম আমি কোনো বরদোয়া দিই নাই আমি যদি 1% চিন্তা করে থাকি যে আমার বোনের সাথে তোমার বিয়ে দিব এখন সেটা আমার সেই ডিসিশন আমি চেঞ্জ করে ফেলছি ফাসিল আল্লাহ আল্লাহ সত্যি সত্যি যাতে এক দুজনের বিয়া না হয় আল্লাহ খালাম্মা কিছু ভাবছেন খালাম্মা আচ্ছা মুকিত তুমি আমাকে এটা বলো তো খালাম্মা কি ভাববে আর তুমি কি ওদের পক্ষ হয়ে কথা বলছো ওরে কি তোমাকে ঘুষ দিছে এই তুমি ফালতু কথা বলো কিছু তুমি ঘুষ দিছে মানে আমি একটা ভালো কিছু করতে চাই সেই জন্য চাচ্ছি যে দুজনের হোক বন্ধন একটা ফালতু কথা বলো না তুমি কালে এটা কি বলে সে তাহলে তুমি কি বলতে চাও সেটা ক্লিয়ার করে বলো আমি বলতে চাই যে তোমার যদি তানিয়াকে না পায় সে আত্মহত্যা করবে সে আমাকে বলছে কথাটা এখন খালার একমাত্র সন্তান হয়েছে তোমার তোমার যদি আত্মহত্যা করে তাহলে খালার কি হবে হ্যাঁ কাজে বিষয়টা আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে তোমার বারবার চেষ্টা করতেছে তানিয়াকে নিয়ে কাজে বসে বিয়ে করতে কিন্তু তানিয়া রাজি হইতেছে না তানিয়া বলে না ফ্যামিলিগতভাবে বিয়ে হইতে হবে আমি কাজে বসে বিয়ে করব না দুই পক্ষ রাজি হবে তারপর বিয়ে করব তা এখন আমরা কি করতে পারি তাহলে দুই পক্ষকে রাজি করাইতে হবে সেই কারণে আমি ওই পক্ষের সাথে কথা বলতেছি আর তো কিছু না আর তুমি ধাম করে বলে উঠলা যে আমি ঘুষ খেয়ে কাজটা করতেছি খালা খালা আপনি রাজি হয়ে যান তোমাদের দিকে তাকায় আপনি রাজি হয়ে যান আপনি ভুল কইলেন না হ্যাঁ মুকি ঠিকই বলছে এই কথাগুলো শুনে তো আমারও মনে হচ্ছে যদি সত্যি সত্যি তোমাল এমন কিছু করে ফেলে হ্যাঁ খালা তাহলে আপনি নিজেরে কিভাবে ক্ষমা করবেন আর তানিয়া মেয়েটা তো ভালোই আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই যুগে তো ভালো মেয়ে পাওয়াই যায় না ভালো মেয়ে পাওয়া লক্ষ্মী একটা বউ পাওয়া সৌভাগ্যের ব্যাপার আমার কি মনে হয় খালা আপনি বিয়েতে রাজি হয়ে যান সব কিছু ঠিক হয়ে যাবে ইয়েস রাজি হয়ে যান আপনি শর্ণিলা আমার জ্ঞান দিতে আসবে না জ্ঞান দেয়া আমি একদম পছন্দ করি না ঠিক তোমার কই আছে তোমার কি সত্যি সত্যি আত্মহত্যা করবে ঠিক আছে আমি রাজি আলহামদুলিল্লাহ মনে করো না যে আমি এমনি এমনি রাজি হয়েছি কেন মনে করবো তা নিয়ে আমি এটা ভালো কারণ প্রথমে সে তোমারে বলে নাই জিনিসটা গোপন করছে মানে সত্যটা লুকাইছে কারণ তার বোন আর দুলা ভাই তারে না করছিল আমার পর্যন্ত বিয়ে জিজ্ঞেসাও করা হয়নি তুমি এই খবরটা নিয়ে দেখো তোমার আপাও নিশ্চয়ই ভালো নেই আমার কথা তার মনে পড়ে আমি শিওর পুলক আমার ভাই না যদি আমার ভাই হইতো তাহলে আর কাউরে জানাক আর না জানাক আমাকে জানাইতো শুনো আমি পুলকের বিয়ে কোনোভাবেই মেনে নেব না কোনো দিনও না তুমি আমার ভালোবাসা এই কথাটা তো আমারে বললে পারতে এত কেন কষ্ট দিল আমার এতদিন এক্সকিউজ মি আমি এখনো আপনাকে ভালোবাসি আমি যদি তোমাকে কল না দিতাম তাহলে কি তুমি আমাকে খুঁজে পেতে তুমি কি আমাকে কল দিছিলা তুমি দিছিলা মিসড কল আমি কল ব্যাক করছিলাম
আমি তোমার সাথে দেখা করছি এই জন্যই তুমি আমার বউ